আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত। রাজশাহীতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। দিবস দুটি উপলক্ষে তরুণ তরুণী, শিশু কিশোর সহ সব বয়সের মানুষের মাঝে দেখা গেছে দারুণ আগ্রহ। নগরীর ব্যস্ততম সড়কে বিভিন্ন বয়সের মানুষকে নানা রঙের পোশাক পরে রিক্সায় ঘুরতে দেখা গেছে। নদীর তীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সব মিলিয়ে প্রকৃতি হয়ে উঠেছিল রঙিন আর আনন্দময়। মঙ্গলবার বেলা 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ঋতুরাজ বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। এ সময় উপ উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে সকাল 9:30 দিকে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজশাহী মহানগরের জিরো পয়েন্ট হয়ে আলোপট্টি মোড় প্রদক্ষিণ করে পুনরায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। বিশাল এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক। এ সময় ফাগুন দিনের অনুভূতির কথা জানান শিক্ষার্থীরা। আজকে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, অনেক ভালো লাগছে। আমরা অনেক ঘোরাঘুরি করছি বান্ধবী বন্ধুদের সঙ্গে, খুবই ভালো লাগছে। যেন বহুদিন ধরে এই সংস্কৃতিটা থাকে, এটা আমরা আশা করি। এদিকে বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে বিক্ষোভ সমাবেশ করেছে প্রেম বঞ্চিত সংঘ। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমবাগান থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এ সময় তারা স্লোগান দেন, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, সুষম প্রেমের বন্টন চাই, যোগ্য প্রেমিক হারালে কাঁদতে হবে আড়ালে। এতে প্রেম বঞ্চিত সংঘের বেশ কয়েকজন নারী সদস্য সহ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। রাজশাহীর হরগ্রাম চারখুটার মোড় এলাকায় আইনুল উলুম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অত্র মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ি গোদাগাড়ি উপজেলার কাকনহাটে গেলে তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলিফউদ্দিনকে উক্ত মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে। পরে অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করলে 164 ধারা জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে বলাৎকারের কথা স্বীকার করে। এর আগে 10 দিন পূর্বেও সে এ কাজ করেছিল বলে জবানবন্দিতে জানান। আমি ওই আলিফউদ্দিন নামের ছেলেটার সাথে দুইবার বলাৎকার করেছি। বলাৎকার কোথায় করেছেন? এটা মাদ্রাসায়। মাদ্রাসায় কখন, কবে ঘটনা? এটা আগের দিন তো মনে হয় স্যার, পরের দিনটা কালকে স্যার। কালকেই করেছেন? না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ সরকারের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাহেববাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শাহিন আক্তার রেনি, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক লেমন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ অন্যান্যরা। সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এর আগে মেয়র লিটন বলেন, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় উত্তরবঙ্গবাসী আনন্দিত। এই জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একজন সৎ মানুষ, সজ্জন মানুষ, ভালো মানুষ এবং দক্ষ মানুষ, দলের প্রতিনিধিত্ব প্রাণ এবং যার ক্যারিয়ারে কোথাও কোনো কালিমা নেই, এরকম একটা মানুষকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানিয়েছি। এবং একই সঙ্গে রাজশাহী মহানগর আওয়ামী লীগ
তার সকল সহযোগী সংগঠনকে নিয়ে আজকে আমরা একটা আনন্দ মিছিল করছি। আনন্দটা আরও বেশি এই কারণে যে তিনি তো বাংলাদেশের রাষ্ট্রপতি বটেই, কিন্তু তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখান থেকে তার শিক্ষাজীবন তিনি শেষ করেছেন, এবং শুধু তাই না, তিনি রাজশাহী বিভাগের একজন কৃতি সন্তান, সেই কারণে আমাদের আনন্দটা একটু বেশি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায়, তাই তারা পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে। তিনি আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ আসনে 23টি সরকারি প্রকল্পের উদ্বোধনকালে একথা বলেন। সকাল 10টায় নিজ বাড়িতে পারিবারিক কবর জিয়ারত শেষে কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু গোল চত্বরের উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত আওয়ামী লীগ কার্যালয় ভবন উদ্বোধন করেন। এছাড়া উপজেলার সরকারি 23টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মোশাররফ ফজিলাতুন্নিসা ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। অধ্যক্ষ রাহবান হোসেনের সভাপতিতে বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদানকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে কেবল তাদের নেতাকর্মীরা আছে, সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নেই। দুপুর 12টায় তার নির্বাচনী আসনের আরেকটি উপজেলা কবিরহাটে সরকারি বিভিন্ন প্রকল্প উদ্বোধন এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করছে, সে কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রার নেমেছে। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। বেলা 11টার দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে বটতলায় আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিক্ষার্থীরা নানা সাজে সেজে আনন্দের সাথে এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। তারা বলেন, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। এদিন সবাই সবাইকে বসন্তের শুভেচ্ছা জানায় ভালোবাসা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম জানান, এই উৎসব বাঙালির নিজস্ব উৎসব। এই উৎসব জাতি বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়, এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ মিয়া সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দ্বিতীয় দিনের মতো নাটোর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করছে সড়ক বিভাগ। মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হাবিবের উপস্থিতিতে দ্বিতীয় দিনের মতো মূল শহরের কানাইখালি, ট্রাফিক মোড়, আলাইপুর সহ বিভিন্ন স্থানে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। গত 23 জানুয়ারি নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনা এবং জেলা প্রশাসনের পর্যালোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার জুবায়ের হাবিব, নাটোর উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দ সহ পুলিশের একটি দল। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।